তো সো গাইজ, এখন ফাইনালি ভেনুতে চলে আসলাম আমি অ্যাডভান্স, কারণ ওখানে ডেকোরেশনের কাজ করার জন্য সবাই ওরা চলে এসেছে। তো সেখানে অ্যাডভান্স আমাকে আসতে হলো, কিছু জিনিস লাগেজ কিছু নিয়ে এসেছে, এই যে কিছু প্যাকেট ফ্যাকেট এগুলো আছে, এগুলো নিয়ে এসেছে আর কি। তো তারপর ওরা বাড়িতে আছে, ওর পরে একটু পরে আসছে, বাবু তো একটু ঘুমিয়ে গেছে। তো একটু যাই নিচে গিয়ে দেখি যে ডেকোরেশনে কেমন কাজ করছে বা কতটা হয়েছে। আমি আপাতত রুমেই আছি, দেখতেই পাচ্ছ তোমরা, হোটেলের রুমেই আছি। তো এখন নামবো। ফাইনালি কাজ চলছে, এই তো বেলুন, চারিদিকে বেলুন পড়ে, এখানে পুরো জায়গাটা পুরো খালি দেখাচ্ছে, একটু পরে পুরো ভরাট হয়ে যাবে। আর এদিকে মানে হ্যাপি বার্থডে লেখা যেগুলো আছে সেগুলো সব চলছে, মোটামুটি 1 ঘন্টার মধ্যে কমপ্লিট। তো পুরো রেডি আছে এখানে সমস্ত কিছু। এখানে ডেকোরেশন তো কমপ্লিট, গেটটা বেলুনের এভাবে করা হয়েছে, উপরে দেখো মিকি মাউস, কি ভালো লাগছে না? দুই সাইডে পুরো ট্রি ট্রি গাছ করা হয়েছে। এবার দরজা খুলে চলো ভেতরে যাওয়া যাক। ভেতরেও পুরো ডেকোরেশন কমপ্লিট, এখানটায় স্টেজে পুরো বেলুন ছেটানো রয়েছে, এখানে দুদিকে দুটো পুতুলের মতন স্ট্যান্ড করা হয়েছে, হ্যাপি বার্থডে দিয়ে বেলুন চারিদিকে ডেকোরেশন করা হয়েছে। হ্যালো গাইজ, রিম্পাশানি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আর আশা করছি ভালো আছো। বার্থডের সেকেন্ড পার্টটা এখন থেকে শুরু করছি, আর ফার্স্টেই হচ্ছে কি সঞ্জয় এজেন্সির রুম থেকে শুরু করছি। আর জেম্মা এসে গেছে। জেম্মা, ওই যে অনেকদিন বাদে তোমরা দেখছো জেম্মাকে, জেম্মা গিফট আনতে বারণ করেছিলাম, তাও গিফট এনেছে, এই যে চকলেট। আর ভেতরে যেটা আছে সেটা পরে আনবক্সিং এর দিন তোমাদের দেখাবো। তো চলো, আমি এখন রেডি টেডি হবো, ব্যাক টু ব্যাক তোমরা দেখতে থাকো, এনজয় করতে থাকো। ওর এখন আউটফিট রেডি হয়নি, তাও দেখো কিভাবে চলে আসে। দেখো হোটেলে এসে ভেনুর জায়গায় এসে দেখো শুধু দৌড়ে বেড়াচ্ছে। ওই দেখো পাঞ্জাবিটা খোলা হয়নি, তার উপরে কোনো রকমে নিয়ে এসছি ওকে পরে, আর ওকে রুমে না গিয়ে কি করছে দেখো, পেছন থেকে এটা সামনে থেকে কেমন হবে দেখো। কই কই কই, বার্থডে বয়ের আউটফিট। ওরে খুব মজা পেয়েছে জায়গাটা। এই তো এই তো এই তো এই তো এই তো এই তো রেডি হয়ে গুরু করেছে। বাবু ওদিকে যেও না, এদিকে চলে এসো, আরো সেদিকে চলে এসো। তোমরা দৌড় পড়ে যাই না, পড়ে যাই না, পড়ে যাই না, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, বাড্ডে বয়, চলে এসো, চলে এসো। রেডি হয়ে গেছি ছেলের জন্মদিন উপলক্ষে, খুব তাড়াতাড়ি রেডি হয়েছি। ড্রেস আপটা এরকম, নিচে একটা লেহেঙ্গা টাইপ, আর এটা একটা চলি, বাট কুর্তা চলি, এই সিম্পল একটা সাজ রেখেছি। হেয়ারটা এরকম অনেক টং ফং করতে বলেছিলাম, বাট ঠিক আছে ওটাই। আর ও দেখো, এই যে আর আমার, এই তো আমার পুরো আউটফিট। চলো এখন মেন ভেনুতে যাবো, এখন রেডি ফেডি হচ্ছিলাম পরে, আর ও তো বেশ এখন পরে যেতে পারছে না, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তো তারপর দেখি এখানে হচ্ছে কি, পুরো আলো ঠালো সব জ্বালানো হয়ে গেছে, আমি নিচে নেমে গেছি ভেনুর কাছে। আর এ তো দেখো আমার ছানা একদম দৌড়ে দৌড়ে আনন্দ করছে আর খেলছে, ওর আনন্দ দেখেই সব কিছু সার্থক আর কি। আর এই যে আর একটা ছানা, আমার ছোট পিসির মেয়ের মেয়ে আর কি, ছোট্ট ছানা। আর এখানে ধরো স্টার্টারে রয়েছে কফি, চিকেন পকোড়া, আর এখানে রয়েছে ফিশ ফিঙ্গার, এখানে রয়েছে দু রকমের সস, যে যেটা পারছে খাচ্ছে আর কি। তারপরে তোমাদের দাদা ভাইয়ের বাবু তো ফটো তোলার জন্য দাঁড়িয়ে গেছে, একদম একই টাইপের ড্রেস পরে দুজন। এক এক গেস্ট আসা শুরু হয়ে গেছে, এখানে আমার ফাতেমা দি চলে এসেছে, আরও অনেকে এসেছে, ওই যে আন্টিরা পাশের বাড়ির, এখানে আমার পিসির মেয়ে মানে ছোট মেয়ে, ওখানে আমাদের বাড়ির যে আন্টি থাকে সেই আন্টি, তার বউ, তার বাচ্চা, এখানে জেম্মা, মেজম্মি, মা সবাই রয়েছে, এখানে শ্বশুর বাড়ির সমস্ত সবাই চলে এসেছে, মামা শ্বশুর ননদ সব ছানা ঠানাগুলো, মা এসে তো সব ওদের সাথে কথা বলছে, খাতিরদারি করছে, বুঝতেই পারছো আমি সব কোলে ঠোলে নিচ্ছি, ওদের সাথে কথাবার্তা বলছি। আরও সবাই এসেছে, চারিদিকে ছিটিয়ে রয়েছে, জায়গাটা অনেক বড়, এই যে মেজম্মি জেম্মা সব বসে রয়েছে, ছুটকি আন্টি সব একসাথে গল্প গুজব আড্ডা, বেশ সুন্দর মজাই হয়েছে। মানে ফ্যামিলি সবাইকে এভাবে কাছে পেয়ে না অনেক বেশি ভালো লাগছে যেন। এখানে এসেছে আর একটা আমার ফ্রেন্ড সুপ্রভা বেলডাঙ্গা থেকে, ওর ছানা, বেশ ভালো লাগছে আর কি সবাইকে একসাথে পেয়ে। আর এইটা হলো বাবুর কেক, যেটা ওর মাম্মা মানে আমার বোন গিফট করেছে, আর আমার ভাই 2 বছর লেখা রয়েছে, আর কেকটা বানিয়েছে রেহানা, জাস্ট অসাম, দারুণ স্বাদের, হেভিও হয়েছে বানানোটাও। আর এই যে প্রিন্স, এইগুলো সব আমার শ্বশুরবাড়ির সব ছানা, আয়ান, রেহান, আদিক, প্রিয়া সব একসাথে বসে রয়েছে আর কি, সবার ভিডিও, তাই ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। এবারে পাপার সাথে দেখো খেলছে বাবু, আর বাবু এখানে কেক কাটার জন্য রেডি শেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে।
আর এখানে আমি তোমাদের দাদা ভাই উপরে উঠেছি স্টেজে, কেকটা কাটা হবে, সেই জন্য সবাইকে ডাকছি। এখানে সবাই চলে এসেছে, সবাই রয়েছে, ফ্যামিলির আশেপাশের ফ্রেন্ড ট্রেন্ড সবাই রয়েছে। এই দেখো মেজাব্বু, এই পেছনে বড় পাপা, এখানে মেজাম্মি ভাই আর ছুটকির হাজবেন্ড, এখানে আমরা তিনজন একদম দাঁড়িয়ে পড়েছি। চলো কখন কাটা হবে আর কি কেক, সবাই দেখো আমরা একসাথে দাঁড়িয়ে রয়েছি। বাচ্চাগুলো সবাইকে ডেকে নিয়েছি, আর আমার ভাইটা দেখো অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু ও বাচ্চা। এখানে আমার পিসির মেয়ে, এখানে আমার আর একটা ভাই দীপু দাঁড়িয়ে রয়েছে। সবাই দেখো বাবু কাঁদছে, ও চাকুতে হবে না কিছুতেই, কিন্তু জোর করে কেক কাটানো হবে। এবার আমি বলছি যে সবাইকে কেক ঠেক গুলো দাও ভাগ ঠাক করে, ওরা নিয়ে যাচ্ছে। আর এই যে দেখো জেম্মা ফটো তুলেই যাচ্ছে, এই যে আমাদের জামাই পাপ্পু দাঁড়িয়ে রয়েছে, মেজাম্মি আন্টি আন্টি ফ্রেন্ড, মেজাব্বা বড় আব্বা দাদা ফ্রেন্ডরা মা আমার পাপা একসাথে, এই যে বোন সব একসাথে, আর ওইখানে বোনরা ফটো তুলছে। এবার আমরা সব দাঁড়িয়ে পড়েছি ফ্যামিলির, কিন্তু এখানে আমাদের আরও দুজন মিস হয়ে গেছে, ছুটকি আর ছুটকির হাজবেন্ড। ওরা ওই 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 দিকে ছিল, দেখতে পায়নি, ওরা বাইরে গেছিলো কোথায়। আরও সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সব ফটো টটো তুলছি এক এক করে সব ফ্যামিলি, এগুলোই স্মৃতি হিসেবে থেকে যাবে। মেজাম্মি দেখো কি হাসি খুশি, সবাই খুশি, জেম্মা ঠেম্মা, এই যে বোনকে ডাকছি এবার তুলবো আর কি। এই যে এবার এখানে আমরা বাবুদা আরও ফ্রেন্ড ফ্রেন্ড মিলে সব ফটো তুলে নিচ্ছি, মানে যখন যে আসছে সবার সাথে আর কি ফটো তোলা হয়েছে। তো এখানে বেশ ভালো লাগছে না, দেখো একই ফ্রেমে, এইগুলোই হলো স্মৃতি হিসেবে আর কি থেকে যায় আর কি। তো চলো এবার খাবারের মেনুটা দেখি। এখানে রয়েছে কড়াইশুঁটির কচুরি, গ্রিন স্যালাড, এই কড়াইশুঁটির কচুরিগুলো বেশ সুন্দর না, আর এখানে আলুর দম, তারপরে রয়েছে মটন বিরিয়ানি, আর এখানে রয়েছে নলেন গুড়ের রসগোল্লা, হট গোলাপ জামুন, রায়তা। এইবার চলে এসেছে আমার আর একটা ফ্রেন্ড চুমকি, তার ছেলেরা সব। তারপরে এখানে তোমার ডিনার শুরুও হয়ে গেছে, সব দূরের যারা না তারা আগে ডিনার করে সব চলে যাচ্ছিলো আর কি, তার জন্য ডিনারটা 8:30 থেকেই শুরু হয়ে গেছে, ব্যাক টু ব্যাক চলেছে একদম 11:30 অবধি। তো আনলিমিটেড ছিল, যে যেরম পেরেছে নিয়েছে খেয়েছে, বেশ সবাই এনজয় করেছে, সব কিছু বেশ ভালোভাবেই হয়েছে, ওটাই আমার অনেক বেশি ভালো লাগছে। পরে ভয়েস অ্যাড করছি তাই জন্য, এখানে আমাদের ফ্যামিলির সব খেতে বসেছে, যেহেতু ট্রেন ধরবে এরা, এরা তো আমাদের কাছেই থাকবে, তাই এখন লেট বলছে পরে খাবো। যে যার মতন ধরো চারিদিকে ছিটিয়ে ছিটিয়ে খাচ্ছে, কেউ বাইরে ঘুরছে, কেউ, সবাই নিজের মতন বেশ ভালোই মজা করেছে, সময় কাটিয়েছে। এখনও তো অনেক গেস্ট আসতে বাকি, একটু একটু করে ভিডিও নিয়েছি। এই যে এলো আমাদের রেহানা, তার মেয়ে আর হাজবেন্ড সব একসাথে, আর বাবু তো শুধু দৌড়ে দৌড়ে মজা করছে ওর মতন, ওর জন্মদিন, কিন্তু ওর মানে এনজয়টা সত্যি করে নিয়েছে একদম ঘুরে 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 ঘুরে। এখানে আরও সব ফ্রেন্ডরা একসাথে, এই যে দিদি সুমিদি, ওর মেয়ে, তার জামা হাজবেন্ড, আরও সব সব একসাথে, চুমকি ঠুমকি, আমরা একসাথে বেশ ফটো ফটো তুলছি এখানে, বেশ ভালো লাগছে। আর একটা ফ্রেন্ড চলে এসেছে এখানে, রাজন্না, ওর হাজবেন্ড, মানে যখন যে এসেছে, এই যে তোমাদের দাদা ভাইয়ের সব অফিসের সব এসেছে, সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বলছি না, যে যার মতন করে বেশ ভালো এনজয় করছে। আর বাবুকে দেখো সব থেকে এই যে পোজ দিয়ে দিয়ে কি করছে, বেশ ভালো লাগছিল না দেখতে, এই যে দেখো দেখো। আর ওইদিকে ছুটকির হাজবেন্ড ফটো তুলছে ছুটকির মেয়ের, দেখো, আর বাবু বেলুন নিয়ে খেলছে, বেশ ভালোই লাগছে, ও সত্যি ফুল এনজয় করেছে। এখানে সবাই এবার এক এক করে বেরিয়ে যাচ্ছে, যারা দূরে যাবে, আর এক তারপরে যারা এখানকার তারা লেট করে করে আসছে আর কি। ঠিকই আছে, সব মিলিয়ে বেশ ভালোই সবটা। বোন দেখো ফটো তুলতেই ব্যস্ত, এই যে আমার বোন দীপুর সাথে ফটো তুলতেই ব্যস্ত। তো এখানে দেখো আমার বাবু আর ছুটকির মেয়ে দুজনে একসাথে বেশ ভালোই খেলছে, আর এই যে দিদি ঠিদি সব একসাথে আমরা একটু সেলফি তুলছিলাম আর কি। বাকি তো মামা আসলো, এই যে আমার একদম বেস্টি, যার যে তার বাবা আসলো, বেশ ভালো লাগছে দেখে। আর এখানে লাস্টে এই যে সৌরভ দা, ভাই, দিদি সব আসলো, এসে একসাথে গল্প টল্প বেশ কিছুক্ষণ করলাম, সব খাচ্ছে টাচ্ছে, একটু পরে আবার ডিনার টিনার করবে, প্রায় অনুষ্ঠান শেষের দিকেই আর কি বলতে পারো। ভিডিও খুব কম নিয়েছি, এনজয় বেশি করেছি। আর দুজন খেলছে কি সুন্দর,
এখন আমরা ভীষণ ক্লান্ত, রাত হচ্ছে কি কটা বাজছে, 1:30, তাই তো? 1:30 বাজছে, বাবুকে ওখানে প্যাম্পার চেঞ্জ করাচ্ছে, মানে ডায়াপার। তো সব থেকে বড় যেটা বলার, অনুষ্ঠানটা খুব ভালোভাবে কেটেছে, খুব ভালোভাবে কেটেছে। সবাই এসেছে, ইনভিটেশন যাদের করেছিলাম সবাই এসেছে, শুধু দুটো ফ্যামিলি থেকে আসেনি আর কি, একটা আমার ম্যাম আর একটা আমার ফ্রেন্ড, ওদের ওরা মানে ওদের বাচ্চা একটু শরীর খারাপ সেজন্য আসেনি, আদারওয়াইজ সবাই এসেছে। সব থেকে বড় যেটা ভালো লাগলো, আমার বাবার বাড়ির ফ্যামিলি থেকে ফার্স্ট টাইম কেউ, আমার মেজো আম্মু মেজাব্বারা আমার বাড়িতে আসলো, থাকলো, বড় পাপা এসেছিলো, আর আমার শ্বশুরবাড়ি থেকেও হচ্ছে কি ননদ মামা শ্বশুররা সবাই এসেছিলো, আর আমার ফ্রেন্ড সার্কেল দিদি দাদা ভাই সবাই সবাই এসেছে, খুব ভালো লেগেছে সব মিলিয়ে অনুষ্ঠানটা। আমাদের কেমন গেছে শানি? খুব ভালো, এ ক্লাস হয়েছে একদম। আর তাছাড়া মা বাবা বোন তো আছে, ওরা তো ঘরেরই, তো সব মিলিয়ে ভিডিওটা তাহলে এখানেই করছি, যদি কোথাও ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো, টাটা।